আহমেদ শরীফ একটা গরিব লোক ছিল যিনি অনেক অসহায় তার কোনো টাকা পয়সা ছিল না খাজা গরিবে নামাজের বড় আশিক ছিলেন বড় ভক্ত ছিলেন বড় প্রেমিক ছিলেন এই ভক্তর একটা মেয়ে ছিল বিবাহের উপযুক্ত তখন ওই গরিব লোকটা মেয়েকে বিবাহ দিবে কিন্তু তার কাছে কোনো টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই কিভাবে বিবাহ দিবে মাত্র যদি 500 টাকা হয় তাহলে ওই মেয়েটাকে বিবাহ দিতে পারবে ওই গরিব লোকটা চিন্তায় পড়ে গেল যে কোথায় থেকে টাকা আনব কোথায় গেলেন আমাকে কে টাকা দিব কে আমার সাথে আমার মনের দুঃখ আমি কার সাথে বলবো এই কথা চিন্তা করতেছে হঠাৎ করে ওই গরিব লোকটার মনে চিন্তা আসলো যে খাজা গরিবের নেওয়াজের দরবারে গেলে নাকি কেউ খালি ফিরে না কেউ খালি ফিরে না ওলি আল্লাহর দরবারে গেলে কেউ খালি ফিরেনি যদি এক নিয়তে যান ওরে মুর্শিদের দরবারে ভক্তেরই কাবাগর মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্য হয় জোরে কর আল্লাহু আকবার বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি সুবহানাল্লাহ কোন রাসূল জন্ম নিল মক্কায় গেলে কেহ পাই না দেখা কি দেখতে যাবি রে মোর কি দেখতে যাবি ওরে মদিনা তার রওজায় আছে হায়াতে জিন্দা নবী আমার হায়াতে জিন্দা নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি সুবহানাল্লাহ কর ও বন্ধুরে আমার মুর্শিদকে না পাইলে তুমি রাসূল পাইবা না হুজুর একটু আগে আলোচনা করলাম মুর্শিদ অর্থ হলো পথ প্রদর্শককারী মুর্শিদ তোমাকে পথ দেখায় দিব মুর্শিদ তোমাকে পথ চিনায় দিব আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছায় দিব এই মুর্শিদের হাতে যখন হাত রাইখা বায়াত রাসূল গ্রহণ করবা আমার আল্লাহ সূরা ফাতার ভিতরে বলতেছেন নবী গো আপনার হাতে যারা বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহর হাতে বায়াত রাসূল গ্রহণ করলাম ওরে এই বালাতে প্রচার করলা এই বালাতে প্রচার করলা বায়াতে রাসূল আমারি মুর্শিদ গো তিনি আওলাদে রাসূল আমারি মুর আওলাদে রাসূল ওরে আবেদ সাহায় আল মাদানী বাহাদুর সাহায় আল মাদানী আল্লাহরি কুতুব আমারি মুর্শিদ গো তিনি আওলাদে রাসূল আমারি মুর্শিদ গো তিনি আওলাদে রাসূল সুবহানাল্লাহ কোন আমার মুর্শিদ কেবল আওলাদে রাসূল কিনা আজকে যারা আওলাদে রাসূলের বিরোধিতা করো আজকে যারা আওলাদে রাসূলের বিপক্ষে বিরোধিতা করো কথা বলো আমি তোমাদেরকে বলতে চাই এই আওলাদে রাসূলের বিরোধিতা করা মানে আমার নবীর বিরোধিতা করা ঠিক না বে ঠিক আওলাদে রাসূলের বিরোধিতা কইরো না আওলাদে রাসূলকে ভালোবাসলে আমার নবীর ভালোবাসা হয়ে যায় আবেদ সালমাদানি কত বড় আল্লাহর ওলি যারা আবেদ সালমাদানিকে দেখেছে যারা আবেদ সালমাদানিকে চিনেছে যারা আবেদ সালমাদানির কথা শুনেছে তারাই বুঝতে পারে আবেদ সালমাদানির কথা চট্টগ্রামের জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি যার নাম হচ্ছে হযরত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাই কি হুজুর শেরে বাংলা রহমাতুল্লাহ আলাই বলতেন পদ্মা মেঘনার তলদেশ খুঁজে পাওয়া যাবে কিন্তু মিলাদুন নবী আল্লাহকে এই দেশে নবীর শান প্রচার করলো কে এটা একমাত্র আবেদ সালমাদানির শান ঠিক না বে ঠিক আবেদ সালমাদানি যদি না আসতো আমরা সুন্নি হইতাম না বাংলার মানুষ সুন্নি হইতো কি হইতো না সেটা আমার জানার দরকার নাই কিন্তু আমরা মুন্সিগঞ্জের মানুষ সুন্নি হইতাম না বাবারা বন্ধুরা তাহলে একটা ঘটনা বলতে হয় আমাদের মুন্সিগঞ্জে একটা গ্রাম আছে গ্রামটার নাম হচ্ছে উত্তর চরমসুরা এই চরমসুরায় পশ্চিম পাড়া মসজিদে একজন ইমাম সাহেব ছিল তার নাম হচ্ছে আব্দুর রশিদ উনি ইন্তেকাল করেছে আল্লাহ যাতে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় সকলে বলি আমিন তখন আমাদের গ্রামে ওহাবিরা তাবলিকেরা গাঁটি লইয়া মসজিদে ঘুমাইত
লানতের হামদি বাতিল কান্দে লইয়া রাস্তায় রাস্তায় ঘুরতো আর মসজিদে ঘুমাইতো আমাদের মসজিদে তাবলীগ যাইতো তখন আব্দুর রশিদ মাওলানা সাহেব তিনি একদিন মসজিদের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেবদেরকে বললেন এই তাবলীগ তো ভালো না এগুলি তো এগুলি তো একদম হারাম এগুলি তো ভালো না মসজিদে ঘুমানো হারাম তখন বলতেছে আপনাকে এই কথা কে বলেছে আমাকে এমন একজন এই কথা বলেছে আমি দেখতে পাইলাম মদিনা শরীফ থেকে একজন আল্লাহর ওলি আসছে যার নাম হচ্ছে আবেদ সালমাদানি জোরে কন্যা সুবহানাল্লাহ ও বন্ধুরে আবেদ সালমাদানি কত বড় আল্লাহর ওলি কত বড় মহাকে আল্লাহর ওলি কত বড় আওলাদের রাসূল আবেদ সালমাদানি এ আবেদ সালমাদানির কথা যখন বলল বলার পরে আবেদ সালমাদানি বলতেছে এবার ওই লোকটা বলতেছে যে আবেদ সালমাদানি বলছে যে মসজিদে ঘুমানো হারাম তাবলীগকে মসজিদে নেওয়া হারাম এগুলি সম্পূর্ণ হারাম তা বলতেছে যে হুজুর বলছে সেই হুজুরকে একদিন নিয়ে আসেন তখন তো এই প্যান্ডেল ছিল না এরকম স্টেজ ছিল না এরকম এত মাইক ছিল না এরকম এত সাজসজ্জা কিছুই ছিল না আবেদ সালমাদানিকে দাওয়াত করা হলো আবেদ সালমাদানির সাথে হযরত আব্দুল বারী জিহাদি রহমাহ হযরত আব্দুল বারী জিহাদি আসলো তার সাথে আসতো আবেদ সালমাদানি উর্দুতে ওয়াজ করতো আর বাংলায় আব্দুল বারী জিহাদি সব অনুবাদ করে বুঝাইতো মানুষদেরকে আবেদ সালমাদানি যখন আসলো আয়েশা ওয়াজ করতেছে এমন টাইমে দেখতেছে আসমানটা কালো হয়ে গেছে বৈশাখীর জ্বর আসবে এমন টাইমে সব মানুষ দুই সাইড হয়ে সব মানুষ বাড়িতে চলে যাচ্ছে আবেদ সালমাদানি দাঁড়ায় কয় তোমরা কেউ উঠিও না বৃষ্টি আসবে না ইনশাল্লাহ আবেদ সালমাদানির শাহাদাত আঙ্গুলটা যখন এইভাবে একটা গুড়ানি মারলো গুড়ানি মারার সঙ্গে সঙ্গে আসমানের বাটটা মেঘটা চলে গেল চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ ও বন্ধুরে যারা ওয়াজ শুনতে আসছে ওয়াজ শুনা বাড়িতে যাইয়া দেখে কারো পাকের ঘর নাই কারো বড় ঘর নাই চাল উড়াই লয়ে গেছে গাছপালার অবস্থা ভালো না রাস্তাঘাটের অবস্থা ভালো না এত তুফান হয়েছে আমাদের পার্শ্ববর্তী এলাকার টর্কি টর্কিতে তুফান হয়েছে তারপরে আপনার রমজান বেগে তুফান হয়েছে তারপরে দক্ষিণ চরমুসুরা তুফান হয়েছে কিন্তু উত্তর চরমুসুরা যেই পর্যন্ত আবেদ সালমাদানি ছিল ওই পর্যন্ত কোনো বৃষ্টি হয় নাই চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ আবেদ সালমাদানিকে যারা চিনছে এ আবেদ সালমাদানি মন্ত্রীগণের জমিনে ঈদে মিলাদুন্নবী চালু করেছে ঈদে মিলাদুন্নবী প্রচার করেছে বায়াত রাসূল প্রচার করেছে এ আবেদ সালমাদানি যদি না আসতো আমরা সুন্নি মুসলমান হইতে পারতাম না জোরে জোরে বলুন কথা ঠিক কি না আবেদ সালমাদানি এত বড় আল্লাহর সে আবেদ সালমাদানি দরবারের গোলাম যে হতে পারে তারও কোনো চিন্তা আমার মুর্শিদ কেবলা ওলাদে রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর কেবলা তিনিও আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ আছে একটা কথা মনে রাখবেন দুই হাত হইল সাপ এক হাত হইল সাপ সাপ কিন্তু সাপই ওলাদে রাসূল আবেদ সালমাদানির সন্তান কেমন হতে পারে এটা যদি তার সহবতে না থাকেন বুঝতে পারবেন এ আবেদ সালমাদানি রহমাতুল্লাহ আলাই এই দেশে ইসলাম প্রচার করেছে যাই হোক বাবারা বন্ধুরা আমার বলতেছিলাম আবেদ সালমাদানির কথা আবেদ সালমাদানি আমাকে আজকের মাহফিলের কমিটি বলেছেন যে ভাই আপনি যদি পারেন একটু আবেদ সালমাদানির শান বইলেন একটু আবেদ সালমাদানির গুণগান বইলেন যেহেতু এটা খাজা গরিবে নওয়াজের মাহফিল একটু খাজা গরিবে নওয়াজের শান বলে যাই শুনতে রাজি আছেন কি নাই ওরে প্রেম লীলা প্রেম খেলা প্রেম লীলা প্রেম খেলা দেখা সবাই মন জোড়ায় খাজা বাবার প্রেম বাগানে আমরা সবাই যাইতে চাই খাজা বাবার প্রেম বাগানে আমরা সবাই এটা আওয়াজ দিয়ে বলেন না ওরে প্রেম লীলা প্রেম খেলা প্রেম আ দেখে সবাই মন জোড়াই মন জোড়াই আবেদ সাহার প্রেম বাগানে আমরা সবাই যাইতে চাই বাহাদুর সার প্রেম বাগানে জোরে কন্যা সুবহানাল্লাহ চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ও বন্ধুরা আমার খাজা বাবার সম্মান অনেকেই জানেন এ ওয়াজ নতুন না এ ওয়াজ পুরান আমি আজকে খাজা বাবার শানের
মধ্যে একটা আজকে শান বলে যাব আজমির শরীফে একটা গরীব লোক ছিল যিনি অনেক অসহায় তার কোনো টাকা পয়সা ছিল না খাজা গরিবে নামাজের বড় আশিক ছিলেন বড় ভক্ত ছিলেন বড় প্রেমিক ছিলেন এই ভক্তর একটা মেয়ে ছিল বিবাহের উপযুক্ত তখন ওই গরীব লোকটা মেয়েকে বিবাহ দিবে কিন্তু তার কাছে কোনো টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই কিভাবে বিবাহ দিবে মাত্র যদি 500 টাকা হয় তাহলে ওই মেয়েটাকে বিবাহ দিতে পারবে ওই গরীব লোকটা চিন্তায় পড়ে গেল যে কোথায় থেকে টাকা আনব কোথায় গেলেন আমাকে কে টাকা দিব কে আমার সাথে আমার মনের দুঃখ আমি কার সাথে বলবো এই কথা চিন্তা করতেছে হঠাৎ করে ওই গরীব লোকটার মনে চিন্তা আসলো যে খাজা গরিবে নেওয়াজের দরবারে গেলে নাকি কেউ খালি ফিরে না কেউ খালি ফিরে না ওলি আল্লাহর দরবারে গেলে কেউ খালি ফিরে নি যদি এক নিয়তে যান ওরে মুর্শিদের দরবারে ভক্তেরই কাবাগর মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্য হয় জোরে কর আল্লাহু আকবার আমার খাজা গরিবের আওয়াজ কত বড় আল্লাহর অলিম যেই খাজা গরিবের নামাজের দরবারে গেলে কেউ কোনোদিন খালি ফিরে না ওই গরিব লোকটা চিন্তা করতেছে আমি তো শুনছি যে খাজা বাবার দরবারে নাকি গেলে কেউ খালি ফিরে না এই কথা চিন্তা করিয়া ওই লোকটা খাজা বাবার দরবারে চলে গেলেন খাজা বাবার দরবারে যাইয়া চোখের পানি ফালায় ফালায় কয় প্রাণের খাজা দয়াল খাজা রে আমি গোলাম হাজির হয়েছি এইভাবে চোখের পানি ফালায় কান্দে আর ডাক দিয়া গাল্লার ওলি ও গো খাজা গরিবে নাওয়া আমি মানুষের মুখ থেকে শুনেছি আপনার দরবারে তো আমি কোনোদিন আসি নাই আপনার দরবার কেমন আমি কোনোদিন দেখিও নাই আজকে হঠাৎ করে আপনার দরবারে বড় বিপদে পড়ে আসলাম বড় পেরেশানিতে আছি ও খাজা গরিবে নাওয়াজ তুমি যদি সত্যিকারের আল্লাহর অলি হও তুমি যদি সত্যিকারের আল্লাহর প্রেমিক হও তাহলে আজকে তুমি আমাকে খালি ফিরাইবা না আজকে আমাকে তুমি দিবা ও খাজা গরিবে নাওয়াজ এই লোকটা এইভাবে মুনাজাত দরিয়া কান্দে আর কান্দে এইভাবে কান্দতে কান্দতে তিন দিন হয়ে গেল জোরে কন্যা সুবহানাল্লাহ তিন দিন যখন হয়ে গেল খাজা গরিবের নওয়াজ রহমাতুল্লাহর দরবারে কাঁদতেছে কোনো জবাব আসে না কোনো কথা আসে না খাজা গরিবের নওয়াজের দরবারে ওই লোকটা বড় আশা করিয়া বড় চিন্তা করিয়া আসলো কিন্তু খাজা গরিবের নওয়াজের দরবারে খাজা গরিবের নওয়াজের দরবারে ওই লোকটা খাজা গরিবের নওয়াজের দরবারে কাঁদতেছে কিন্তু কোনো শব্দ আসে না কোনো আওয়াজ আসে না এবার ওই গরিব লোকটা ডাক দিয়া কয় খাজা বাবা গো আমি বড় আশা করে আপনার দরবারে আসছিলাম কিন্তু আপনার দরবার থেকে তো আমি খালি যাচ্ছি আপনার দরবারে তো আমি কোনো কিছুই পাইলাম না আপনার দরবার থেকে তো আমি খালি যাচ্ছি কোনো কিছুই পাইলাম না খাজা গরিবে নেওয়াজ ডাক দিয়া খাজা গরিবে নেওয়াজের দরবারে ওই গরিব লোকটা ডাক দিয়া কয় এবার আমি চলে যাই খাজা গরিবে নেওয়াজের দরবার থেকে ওই লোকটা বাহিরে চলে গেল বাহিরে যাইয়া ওই লোকটার হাতে একটা লাঠি নিল ওই লাঠিটা লইয়া খাজা গরিবে নেওয়াজের দরবারে তিনটা বাড়ি মারলো কয়টা বাড়ি তিনটা বাড়ি মারলো তিনটা বাড়ি মারিয়া ওই লোকটা সামনের দিকে অগ্রসর হলো যাইতে 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 হঠাৎ করে এক পাগলায় পিছন থেকে ডাক দিয়া কয় ভাই ও আল্লাহর প্রেমিক ওলি আল্লাহর প্রেমিক ও মুরব্বি বাবা আপনি একটু দাঁড়ান আপনার সাথে কথা আছে যখন ওই গরিব লোকটা এই আওয়াজ শুনিয়া পিছন দিকে তাকাইলো তাকায় দেখতেছে একজন পাগলারে দেখা যায় এই পাগলার কথা শুনিয়া ওই লোকটা দাঁড়ায় গেল দাঁড়াইয়া যখন গেল তখন তার সামনে গেল যাওয়ার পরে ওই পাগলায় কি করছে তার হাতে 500 টাকা ধরায় দিল এবার ওই গরিব লোকটা ডাক দিয়া কয় রাখয় 500 টাকা আমার দরকার নাই তোমাকে চিনি না তোমাকে জানি না তোমার বাড়ি কোথায় সেটাও আমি জানি না কেন তোমার থেকে আমি টাকা নেব আমার টাকার দরকার নাই আসছিলাম খাজা বাবার দরবারে কিন্তু খাজা বাবার দরবার থেকে খালি ফিরছি এবার ওই পাগলায় ডাক দিয়া কয়
তুমি এই 500 টাকা ধরো কয় না 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 আপনাকে তো আমি চিনি না এবার ওই পাগলা ডাক দিয়া কয় গরি ও আল্লাহর প্রেমী ও আল্লাহর বান্দা তুমি আমাকে চিনো না যাও যাও আমার পিছনে চলে যাও পিছনে কম্বলটা আলগি দেয়া দেখো আমাকে চিনতে পারো কিনা পাগলার কথা শুনিয়া ওই লোকটা পিছনে গেল পিছনে যাইয়া কম্বলটা আলগি দেয়া দেখে কম্বলটা উঠাইয়া দেখে সেই তিনটা বাড়ি খাজা গরিবে নেওয়াজের দরবারে দিল সেই তিনটা বাড়ি দেখা যায় পাগলার গায়ে চিৎকার মাইরা কন্না সুবহানাল্লাহ আরো জোরে কর না সুবহানাল্লাহ ওরে জিন্দায় অলি খাজা বাবা জিন্দায় অলি খাজা বাবা তেন করিলে পায়ে খাজা মরে নাই রে খাজা মরে ওরে জিন্দায় অলি খাজা বাবা জিন্দায় অলি খাজা বাবা ধ্যান করিলে পায়ে খাজা মরে নাই রে খাজা মরে নাই মরে জোরে কোন আল্লাহু আকবার এবার ওই গরিব লোকটা ডাক দিয়া কয় ও খাজা বাবা আপনাকে আমি চিনতে পারি নাই আমাকে মাফ করে দেন আপনাকে চিনতে পারি নাই কদমে দইরা কান্দে আর কয় আমি ওই চরণে দাসের যোগ্য নয় সুবহানাল্লাহ খাজা গরিবে নওয়াজ ওই পাগলার পাও ধরিয়া কান্দে এবার ওই লোকটা মাথায় উঠাইয়া দেখে খাবার দরবারে ঠিক না বেটি ও বন্ধুরা আমার বাবারা আমার শুধু খাজা বাবা না দুনিয়াতে যত আল্লাহর ওলি আছে আল্লাহর প্রেমিক আছে এই আল্লাহর ওলিদের দরবারে গেলে কেউ খালি ফিরে না ঠিক না বেটি আল্লাহর ওলির দরবারে যদি আপনি এক নিয়ত করে যান তাহলে আপনার মনের আশা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ ও আমার বন্ধু আবেদ সালমাদানির কথা এতক্ষণ পর্যন্ত বললাম আবেদ সালমাদানি কত বড় আল্লাহর ওলি যে আবেদ সালমাদানিকে যারা চিনেছে তারাই কিনেছে যে আবেদ সালমাদানি নিজের জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে কোনোদিন রাজি হয় নাই যে আবেদ সালমাদানি যারা পরিমাণ কোনো বাতিলদের সাথে আপোষ করে নাই কোনোদিন বাতিলদের সাথে হাত মিলান নাই এ আবেদ সালমাদানির শানে আমি একটা গজল লিখেছি নাতে মুর্শিদি লিখেছি আপনারা শুনতে রাজি আছেন কি নাই আর আওয়াজ করে বলেন আছি কি নাই আসলে আপনাদের আওয়াজে বোঝা যায় আপনাদের ভিতরে প্রেম নাই আসলে এগুলি সম্মান কুমিল্লা ব্রাহ্মণবাড়ি আমাদের মুন্সিগঞ্জে বললে মানুষ পাগল হইয়া যায় কিন্তু আপনাদের নারায়ণগঞ্জে এগুলি নাই আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে চলে আসতেছে একটা নারায় তাকবীর নারায় তাকবীর নারায় রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত মা জোরে আহা বকত গণের নয়ন মোহনী তুমি ইমামের বাণী আবেদ শাল মাদানী আবেদ শাল মাদানী নিদান কালে দিও দেখা নিদান কালে দিও দেখা তুমি কায়ুমে জামানী আবেদ শাল মাদানী মদিনাতে জন্ম তোমার জান্নাতুল বাকিতে সবে বরাত সবে সাদিক আসলা তুমি দরাতে আসলা তুমি দরাতে সবে বরাত সবে সাদিক আসলা তুমি দরাতে আসলা তুমি দরাতে
তোমারা গ মনে ধন্য, তোমারা গ মনে ধন্য, আশিকদের অন্তর খানি আবেদ শাহ আল মাদানী, আবেদ শাহ আল মাদানী, ভক্তগণের নয়ন মনি তুমি ইমামের রব্বানি, আবেদ শাহ আল আবেদ শাহ আল রসুল পাকের প্যারা তুমি, রসুল পাকের প্যারা তুমি, হাসান হুসাইনের নয়ন মনি, সুবহানাল্লাহ কন্যা আরো জোরে কন সুবহানাল্লাহ, রসুল পাকের প্যারা তুমি, হাসান হুসাইনের নয়ন মনি, পাক পাঞ্জাতন সদাই ডাকো তুমি মুর্শিদ মাদানি, তুমি মুর্শিদ মাদানি, তুমি মুর্শিদ মাদানি, আল ফেসানির বংশ তুমি, আল ফেসানির বংশ তুমি, তুমি ইমামে রব্বানি, আবেদ শাহ আল মাদানি, ভক্ত গণের নয়ন মনি, ভক্ত গণের নয়ন মনি, তুমি ইমামে রব্বানি, আবেদ শাহ আল জোরে আবেদ শাহ আল রসুল পাকের হুকুমেতে আসলা তুমি এই বাংলায়, রসুল পাকের হুকুমেতে আসলা তুমি এই বাংলায়, মুরদা সুন্নত জিন্দা করলো কোরআন হাদি স দেখায়, কোরআন হাদি স দেখায় কন্যা আল্লাহু আকবার, বাংলাদেশের এমন কোন মাওলানা আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না যে আবেদ শাহ মাদানির আগে এই বাংলার জমিনে বায়াত রাসূল জিন্দা করছে, যেরকম কথা ঠিক কিনা, আমার আবেদ শাহ মাদানি এই বাংলার জমিনে সর্বপ্রথম মুর্দা সুন্নত এই বায়াত রাসূলকে জিন্দা করছে, চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, বায়াত রাসূল প্রচার করলা, বায়াত রাসূল প্রচার করলা, তুমি মুর্শিদ মাদানি, আবেদ শাহ আল মাদানি, আবেদ শাহ আল মাদানি, ভক্ত গণের নয়ন মনি, আশেক গণের নয়ন মনি, তুমি ইমামে রব্বানি, আবেদ শাহ আল মাদানি, আবেদ আল মাদানি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, খুশি না বেজার, আর আওয়াজ দিয়ে এখন খুশি না বেজার, আবেদ শাহ মাদানির শান শুনতে ভালো লাগে না খারাপ লাগে, যাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে